আমাদের এই দুনিয়া কোনদিন হবে না স্বর্গরাজ্য। কি রেখে যাব সেটাই হয়ে থাকবে আমাদের পরিচয়, রেখে যেতে পারি তফাত নিয়েও বেঁচে থাকা আনন্দ, আবার রেখে যেতে পারি শুধু একটা সাম্প্রদায়িকে ভয়। কেউ যদি কখনো আমাকে বলে তোমার বয়স তো কম হলো না, তুমি কি তোমার জীবনে গুরুত্বপূর্ণ কিছু শিখেছো, আমি তাহলে মাথা নেড়ে বলবো নিশ্চয়ই শিখেছি। তখন যদি আমাকে প্রশ্ন করা হয় কি শিখেছো, তাহলে আমি বলবো যে পৃথিবীর সৌন্দর্য হচ্ছে বৈচিত্র্যে। আমার এই গভীর জ্ঞানের কথা শুনে প্রশ্নকর্তা নিশ্চয়ই ভরকে যাবে। তখন আমি কথাটা আরেকটু ব্যাখ্যা করব, আমি বলবো এই বৈচিত্র্য শুধু প্রকৃতিতে নয়, শহর বন্দর কিংবা নগরে নয়, ফুল লতাপাতা এবং গাছে নয়, টেকনোলজি সায়েন্স কিংবা দর্শনে নয়, এই বৈচিত্র্য মানুষে। সত্যি বলতে কি, সবচেয়ে বড় সৌন্দর্যই হচ্ছে মানুষের বৈচিত্র্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভিন্ন, তাদের সমাজ সংস্কৃতি ভাষা ধর্ম এবং চালচলন ভিন্ন, এবং সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য। প্রশ্নকর্তা চট করে আমার কথা মেনে নিবে কিনা জানি না, কিন্তু আমি নিশ্চিত সে যদি চোখ খুলে চারপাশে তাকায়, দেশ বিদেশের মানুষের সাথে ভাব করে কথা বলে, তাহলে আমার কথাটি সে আর কিছুতেই ফেলে দিতে পারবে না। সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, ছবি দেখি তা না না না, জাত গেল জাত গেল বলে, দেখি আজবকার খানা, জাত গেল জাত গেল বলে। গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে, মুরদ হিয়ার সং জাগাত, জিয়ত আমি থেদং সাত, ব্যাকগুণ আমি এগি মোনা, সুগত হিয়ার বিফদত। বাংলাদেশর এই আকাশত জীবেলান উত্তি ফরসিদি, জিয়ত থেদং সাত জিহদা হদং সাত, এবেল ফর আমা ব্যাকগুণত্তি, এহদা মানি লই মন হলিনি। আমি চাই সাঁওতাল তারা ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহল ফুটবে সৌখিনতার গোলাপ কুঞ্জে, আমি চাই গাছ কাটা হলে শোকসভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবাই, আমি চাই পুকুর বজালে আকাশ ভাসবে চোখের জলে, আমি চাই সবাই যেন দিন বদলের পদ্ম বলে, আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে,
আমি চাই বক্তৃতা নয় কবিতা বলুন কণ্ঠ ভরে, যদি বলো চাইছি নে হাত, যদি বলো চাইছি নে হাত, চাইছি নে হাত স্বর্গরাজ্য। আমি চাই একদিন হবে, একদিন হবে এটাই গ্রাহ্য। যদি আলো না ধরে ওরে ওরে